আজি আমাৰ জুনাইবাসী টাই বংশধৰসকলে মেডাম এফি পতা হৈছে। মেডাম এফি অৰ্থটো হৈছে মে মানে হ'ল পূজা, নাম মানে হ'ল মৃতক, ফি মানে হ'ল দেৱতা, পৰিপুৰুষক পূজা কৰা হয়। আমাৰ যিসকল শুদ্ধ পুৰুষ বা পৰিপুৰুষ হৈ গ'ল তেওঁলোকক আজি আমি সকলোৱে যিমান আমাৰ অসমবাসী আমাৰ টাই বংশধৰ আছে সকলোৱে পাতিছে সকলো জেগাত, যেনে সকলোৱে আমি প্ৰণাম জনাওঁ এই দেৱতাসকলক। ধন্যবাদ। তো হেল্ল' দোস্ত, আকৌ আজি আহিলোঁ এটা নতুন ভিডিঅ' লৈ। মই প্ৰথমে আপোনাক আপোনালোকসকলক আজি যিহেতু মেডাম মেফি, এই মেডাম মেফিৰ বৰ্তমান ভিতৰত কি কি একচুৱেলি প্ৰগ্ৰাম চলি আছে এইখিনি আপোনালোকক আজি মই যিমান পাৰোঁ দেখাবলৈ চেষ্টা কৰিম। তো লেটছ গ' দোস্ত। পোনপ্ৰথমে প্ৰাৰ্থনা কৰিলোঁ দোস্ত, সকলো বহি আছে টাই হোম পৰিয়ালসকল, আৰু বিশেষকৈ এয়া দেখিছে এয়া হ'ল আপোনাৰ 34তম মেডাম মেফি উদযাপন। আগত আছে দেশতকৈ মমাই ডাঙৰ নহয়, বীৰ লাচিত বৰফুকন, এয়া হৈছে মুকলি সভা টাইপা, লগতে আহোম পৰিয়ালসকলৰ শেষ মুকলি সভা। আহক আমি সকলোৱে টাই আহোম পৰিয়ালসকললৈ যিমান পাৰোঁ মই আপোনালোকক সকলোৰে লগত চেষ্টা কৰিম। হয়তো বহুতে চিনি পাব, এয়া হৈছে চাওৰেন আৰু এয়া হৈছে মেইনটেইন ক'ভিড প্ৰট'কল। আৰু দেখিছে সকলো কমিংসকল এয়া কি কাটিছে, মাগম। আচ্ছা আচ্ছা, মাগম মানে আচ্ছা তামোল আৰু পাণ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। প্লা মানে মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলক খুই দিব, বলক বলক। এইটো কি বুলি কয়, নাও, পানী মানে নাও, অ নাম মানে পানী। আচ্ছা আচ্ছা, আহিলে আজি বৰ্তমান কি কি এতিয়া কি উলিয়াইছে বস্তুটো, এয়া কি বুলি কয়, নামটি কোনটো বুলি কয়, চাহ আৰু কমিংসকলে ন, হয় হয় চাহ, অঁ এইফালে হয় হয় গুপ্তাং গুপ্তাং পাইছো, হয় হয় গুপ্তাং গুপ্তাং। আজি দিনটোত কি ক'ব, আজি দিনটো বৰদিন, হয় হয় সমাজক দেখিছোঁ বহুত ধুনীয়াকে কামত লাগি আছে, হয় সকলোৱে আগবাঢ়ি আহিছে, ভাল লাগিছে, ভাল লাগিছে, ভৱিষ্যতে এনেকুৱা হওক বুলি আশা ৰাখিলোঁ। ধন্যবাদ। হয় হয়। তো দোস্ত, এয়া দেখিছে সকলো নিজৰ নিজৰ কামত, যিহেতু এয়া দেখিছে চব্জি কাটি আছে আৰু ইফালে মাংস বনাই আছে। বৰ্তমান এতিয়ালৈকে বহুত বস্তু প্ৰিপেৰেশ্যন চলি আছে, ৰাইজসকল বহি আছে আৰু, হয় 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 চব্জি চব্জি আৰু হৈ গ'ল ন এইবিলাক, হয় হয়। কি কি বনাই আছে, বনাইছে নাই, কি কি কাটি আছে, হয় হয় চাকৰিটো বৰ কষ্ট পাইছে নি, হয় নেকি, হয় নেকি, আৰু এইফালে কি কাটিছে আপুনি, অঁ হয় নেকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অঁ হ'ব দিমে, ঠিক আছে। আজি আংকল আমাৰ ভিউৱাৰ্ছলৈ কি বাৰ্তা পঠাব মেডাম মেফি হিচাপে, মেডাম মেফি হিচাপে বহুত সুন্দৰ লাগিছে, হয় প্ৰত্যেক বছৰে আমি এনেকৈ উদযাপন কৰিব পাৰোঁ যাতে, হয় ইয়াতকৈ আৰু সুন্দৰ পৰিৱেশ কৰিবলৈ আমি চেষ্টা কৰিম, হয় হয়। কিন্তু এইবছৰ যিমান সুন্দৰ লাগিছে হয়তো অনাগত দিনত ইমান সুন্দৰ লগা নাছিলে, কিন্তু আৰু আমি উন্নতি খাবলৈ আগবাঢ়ি যাম বুলি আশা ৰাখিছোঁ, হয় হয় দেই, হয় ধন্যবাদ ধন্যবাদ গুপ্তাং গুপ্তাং। দোস্ত, এয়া হ'ল চাওৰেন আৰু চাওৰেনৰ ভিতৰত মানুহসকল প্ৰাৰ্থনা চলি আছে। আৰু এয়া হ'ল আমাৰ দেশতকৈ মমাই ডাঙৰ নহয়, বীৰত্ব বীৰ লাচিত বৰফুকন, এয়া দেখিছে এয়া হ'ল পতাকা উত্তোলনৰ, যিহেতু পতাকা উত্তোলন হৈ গ'ল। আজি কি ক'ব কওক, আজি দিনটো কি বাৰ্তা পঠাব, ভালে কৰিবলৈ
বার্তা মানে কি আর আমার একটা বহুত ভাল দিন হয় বহুদিন চলে আছে টাই আহোমর যেটু ইয়াত চলিছে জুনাই হয় পাচিঘাট টাইপা আর জুনাই টাই আহোম বিবাহ পরিষদে মিলি যেটু করেছে বহুত ভালে হয়েছে ভাল লাগিছে মানু গুড খাইছে এই আর ভালকে হোক আগলেও যাতে আমি এইটা আশা করছো ধুনিয়াকে কামটা যাতে হয়ে যাওয়া ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম মেফি হ্যাঁ আর আজি দিনটো আগতকৈ বহুত ভাল লাগিছে হ্যাঁ রাইজ মানে আহিছে আর মেডাম মেফি সকলে আদরণি জানাইছে আর হে আমারও ভাল লাগিছে হয় হয় খুব ভাল লাগিছে আপনি তো জানেই আমার বীর লাচিতর মূর্তি আমার স্থাপন করা লাগি দিছিল না আগে হয় হয় তারপরে রাইজে অলমান মানে এবার অল্প জোরজার দি নিজের জাতিটির প্রতি হয় আগবাড়ি আছে হয় ভাল লাগিছে আর তো দোস্ত একচুয়ালি সকলকে আর কোনোবাই যেহেতু পড়া ভাবি আছে এটা দিব পারে আমি সকলো এটা আশীর্বাদ লম এইফালে আসলে এখন যে দেখিছে লাহে লাহে তাত সকলে বাস দিব গতি গতি আমার সেই সময় ইয়াত গতি আমি সকলকে কৈছো যে সম্বর্ধনা জানাবলৈ অনুরোধ জানালো আমার মাজত উপস্থিত আছে শ্রীযুত নরেশ কুম্বাং সম্বর্ধনা জানাব বেবী দুৱৰীয়ে আসিতে সম্মান জানাবলৈ অনুরোধ জানাইছো তেখেতক সম্বর্ধনা জানাব আজি আজি কি দিব হ্যাঁ মেডাম মেফি দিব আচ্ছা ভাল লাগিলে আজি মেডাম মেফি আমি হ্যাঁ হ্যাঁ আজি এই জোনাই আমি যি উদযাপনে আমি পালন করছো হ্যাঁ আমি পালন সংঘ পিনে পাবো হ্যাঁ হ্যাঁ তেখেতক মূল সকলে আমি ধন্যবাদ দিছো ভবিষ্যতে এনেকা যেন হব লাগে সম্বর্ধনা জানাবলৈ অনুরোধ জানালো সোণমণি দুৱৰী মূল অনুষ্ঠানটোত আমি ব্যস্ত আছো আৰু এতিয়া সামৰণি পৰিছে তো দোস্ত এইখন হৈছে হেংদাং বুলি কোৱা হয় টাই আহোম ভাষাত যিখন অসমীয়া ভাষাত কয় তৰুৱাত এয়া হৈছে আমাৰ টাই আহোম নাংসকল বলাই পাম আচ্ছা আজি কি দিব মেডাম মেফি খুব ধুনীয়াকৈ টাই আহোম নৃত্য কৰি আছে মেডাম মেফি বজাব কৰা হৈছে গতিকে আমি আজি ভাল লাগিছে তো দোস্ত এয়া হ'ল সকলোৱে খুব ধুনীয়াকৈ বহি খোৱা বোৱা লাগি আছে ভাত পানী গাহৰি মাংস মাছ সকলো বৰ্তমান এয়া দেখিছে আপোনালোকে খুব ধুনীয়াকৈ সকলোৱে খাই আছে